সো আসলে আমাকে মানে ভালোবাসা আমি মনে করি যে আমাকে মানে ভালোবাসে বলেই ভাইরাল করছে আমার কয়েকবার চোখে পানি চলে আসছিল দেখা নষ্ট হবে তাই আমি কাঁদি নাই গানটা চলে আসছিল বিশেষ করে দুটা গান আমার খুব ভালো লেগেছে খুব হার্ড টাচ দুটা সং ছিল গানগুলো ছিল খুব ভালো লাগছে আর লাস্টের দিকে খুবই আসলে বেদনাদায়ক অভিনয় খুব ভালো লেগেছে লাস্টের মতো আমি বলবো আমাকেও অনেকে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আমাকে আমার ফলোয়ার যারা আছে ভক্ত যারা আছে শুধু বলতেছে আপা আমাদের ছেলেটা আনেন শুধু বারবার বলছে যে কবে এটা নেইটে আসবে মানে ইউটিউব অথবা ফেসবুকে ছাড়া হবে আমি মনে করি এটা যদি ছোট ছোট ক্লিপ করে ফেসবুকে ছাড়া যায় গানগুলো যদি ছাড়া যায় গানও কিন্তু আলাদা করে সেল করা যায় রাসেল এবং ছোট ছোট ক্লিপগুলি তাহলে কিন্তু আমার মনে প্রবাসী ভাইয়েরদের জন্য ভালো হয় কারণ তারা খুবই মানে খুবই অপেক্ষা করছে প্রবাসে যাবে ছবি ছবি দেখতে যাবে প্রবাসের ছবি আমরা রিলিজ করবো ইনশাল্লাহ যেহেতু কানেকশন আমাদের আছে কাতারে মালয়েশিয়া লন্ডনে ওইসব হলগুলোতে চালানো যাবে পারিবারিক এবং সামাজিক একটা ছবি এটা আসলে আমি এই ছবিটা দেখার সময় মনে হচ্ছিল সেই 80 দশকে যদিও আমি কম সিনেমা দেখেছি হাঙ্গামা আর কি কি সিনেমা ছুটির ঘন্টা মানে সেই টাইপের ছবি মনে হচ্ছে মানে শাবানা ববিতা কবরীরা যখন ছবি করেছিলেন সেই সময়কার ছবির মতো মনে হয়েছে আমার এই ছবির প্রতিটা দৃশ্য কারণ তখন এরকমই অভিনয় ছিল এখনকার কিছু কিছু ছবিতে দেখি পোড়ায় কাপড় থাকে না সেই উদ্দেশ্যে হয়তো আমাদের রাসেল বা আমি বলেছি যে পবিত্রতা রক্ষা করা হয়েছে আসলে ছবির ক্ষেত্রে পবিত্রতা বলতে কিছু নেই ছবি মানে আসলে আমরা মনে করি এটা আমার আমার ঘরে যেমন ছবি ঝুলানো আছে আমার কিছু সুন্দর সুন্দর ছবি আমার হাজব্যান্ড প্রতিদিনই বলে ছবি আসলে মানুষকে অনুপ্রাণিত করার জন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য লাস্টে কয়েক লাইন আমি পড়লাম সিনেমা শেষ হওয়ার পর সেই লাইনগুলি আমাকে আসলে টাচ করেছে যে আসলে আমরা যদি সমাজকে কিছু দিতে পারি আমরা কিন্তু সমাজকে কিছু দিচ্ছি না আমরা শুধু মানুষকে ডিমোটিভেট করছি যেমন আমি যেটা বলেছি সেটাকে সারা আমাকে সারা পৃথিবী থেকে ফোন আসছে প্রশাসন থেকে ফোন আসছে মানে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা ফোন করেছে যে কি আপা আবার সিনেমা শুরু করলেন কী করে ভাইরাল করলেন তো আমি আসলে ওই যে আমি মাঝে মাঝে বলি অফিসে মিটিংয়ে যে আমি লিপস্টিক দিল বলে যে কেন লিপস্টিক দিয়েছে তো এই বয়সে আর লিপস্টিক না দিলে বলে আপা লিপস্টিক দেন নাই কেন সেটাও ভাইরাল হয় সো আসলে আমাকে মানে ভালোবাসা আমি মনে করি যে আমাকে মানে ভালোবাসে বলেই ভাইরাল করছে আর নর্মাল কোনো মানুষকে তো মানুষ ভাইরাল করবে না তার পোস্টও শেয়ার করবে না আমি মনে করি আমাকে জনগণ ভালোবাসে দর্শক ভালোবাসে আপনারা সাংবাদিক ভাইরা ভালোবাসেন সাংবাদিক ভাইরা কিন্তু একটা সমাজের দর্পণ আমাদের দর্পণ আমরা মনে করি আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের দর্পণ তো আমি মনে করি আমাদের এই যে ভাইয়ারা ছবিটা যে মুক্তি পেয়েছে আমরা নেক্সটে যদি মানে আরও কিছু ছবি করি সেখানে আমাদের কিছু আরও আরও কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা থাকবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে